আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। মাশাআল্লাহ, ইতিপূর্বে দেখতে পারতেছেন কত চমৎকার চমৎকার কিছু পাখি রয়েছে। মাশাআল্লাহ, পাখিগুলো এখানে যারা রানিং পেয়ার খুঁজতেছিলেন বা মেল ফিমেল যাদের দরকার, ভাই আমার মেল ফিমেল লাগবে, রানিং জোড়া লাগবে বা নিউ অ্যাডাল্ট, মানে যে জোড়াটা আর কি নিউ অ্যাডাল্ট হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাকে। যারা বলেন যে আমার এক জোড়া ডাকা পাখি দরকার কিন্তু আমি পাচ্ছি না ইব্রাহিম ভাই, তো আমি আপনার কাছ থেকে নিতে চাই, তো অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। কারণ আজকে ভিডিওতে কিছুটা অফার দেওয়া হবে, এই অফারগুলা যারা নিতে পারবেন আশা করি খুবই কম প্রাইসের ভিতরে ভালো কিছু অফার এবং পাখিগুলো দেওয়া হবে। আজকের কীভাবে টিয়া পাখি পালন করবেন বা কীভাবে মেল ফিমেল চিনবেন বা টিয়া পাখির ডিম বাচ্চা কীভাবে করাবেন, কত সাইজ খাঁচা লাগবে, আশয় বিষয় কী, কোনগুলো ওষুধ পানির অবস্থা কী বা পাখিকে কী খাওয়াইতে হবে যারা জানেন না বা যারা জানতে চান, তো যারা এখন তৈরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের জন্য কষ্ট করে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, আপনারা যদি আমার একটি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের আগ্রহটা থাকে না, যদি একটি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের আগ্রহটা অনেকটাই থাকে। মাশাআল্লাহ, এখানে রিংনেট উপরে একজোড়া মানে ব্লিডিং পেয়ার দেখতে পারতেছেন। যারা বলতেছিলেন যে ইব্রাহিম ভাই আমার একজোড়া ব্লিডিং পেয়ার লাগবে বাট অরিজিনাল ব্রিডিং পেয়ার খুঁজে পাচ্ছি না, বা যাদের কাছ থেকে নিচ্ছি ডিম দিচ্ছে বা বাচ্চা করতেছে না, বা আপনার ডিম দেওয়ার কথা বলে তারা পাখি দিতেছে কিন্তু ডিম বাচ্চা কোনোটাই দিচ্ছে না, যারা এরকম ধরনের প্রতারণার শিকার হয়েছেন বা ধোকা খেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানো। কারণ হচ্ছে আমি দর্শকদেরকে সম্পূর্ণভাবে সুস্থ সবল ভালো পাখি দেওয়ার চেষ্টা করি, তো আজকে এমনই দুইটি পেয়ার পাখি আমি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন মাথা থেকে লেজ অবধি কোনো কতটা বড় পাখিগুলো, আর নিচে রয়েছে যারা বলেন যে ইব্রাহিম ভাই আমার হাতে সময় কম, আমি নিউ অ্যাডাল পাখি খুঁজতেছি যারা ডিম বাচ্চা করবে সামনে বছরে, বা এক বছর দেড় বছর সময় লাগবে নিউ অ্যাডাল পেয়ার যারা খুঁজতেছিলেন। দেখতে পাচ্ছেন সামনে যে আপনার বাম পাশে যে ছেলে বা মেল রয়েছে একটা পাখি, ওইটা কিন্তু ছেলে পাখি, গলায় কিন্তু সম্পূর্ণভাবে রিং রয়েছে। এই যে সিঙ্গেল ছেলে পাখিটা, এটার গলায় কিন্তু রিং রয়েছে, দেখতে পারতেছেন এই যে লাল কালার রিং, যারা দেখতে পারতেছেন অবশ্যই তারা কিন্তু বুঝতে পারবেন এটা 100% ছেলে, এটা নিউ অ্যাডাল্ট পেয়ার, এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। এটার গলায় দেখতে পারতেছেন খুবই চমৎকার কিন্তু লাল কালার রিং আসতেছে, এটা সামনে বছর অবধি এই দেখেন রিংটা ক্লিয়ারলি দেখা গেল। আর এইখানে যে আপনার এই যে রিংগুলো এখন দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার রিং দেখেন, এই যে আর এই যে রিং দেখার পরে অনেকে মন্তব্য করতে পারেন এই যে ফিমেল পাখিটা, এই দেখেন এটা হচ্ছে ফিমেল পাখি, এই পাশেরটা হচ্ছে মেল পাখি, এই দেখেন গলায় লাল কালার মালা থাকবে, এই যে দেখেন একটু কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন গলায় লাল কালার মালা রয়েছে, এই যে মালাটা এই যে দেখতে পারলেন। আর এইখানে এই যে নিচে যেটা দেখতে পারতেছেন এই যে সিঙ্গেল ফিমেল, এর গলায় কিন্তু কোনো লাল কালার কোনো চিহ্ন পাবেন না, যদি কেউ দেখাইতে পারেন তাহলে তাকে আপনার ই করা হবে, যদি কেউ বলতে পারে যে না ভাই মেল ফিমেল কনফার্ম না, একদম 100% মেল ফিমেল কনফার্ম। এখানে জোড়াটা হচ্ছে যারা কথা শিখাইতে চান বা যারা বলেন যে ইব্রাহিম ভাই আমার হাতে সময় কম, আমি জব করি বাট আমি পাখিকে কথা শিখাইতে চাই এবং পাখি কীভাবে পালবো, আর অনেকে পাখি টেম করতে চান যে ভালো পাখি খুঁজেন যে ইব্রাহিম ভাই আসলে ভালো টেম করা পাখি আমরা কীভাবে চিনবো বা ইন্ডিয়ান রিংনেট অরিজিনালটা কোথায় থেকে নিব, কোন ভরসামান পেজ থেকে নিতে পারবো, তো যারা চাচ্ছিলেন তো যারা বার্ডস আনলিমিটেড বিডিকে চিনেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ইনশাআল্লাহ ব্যবসা করে আসতেছি, আর আমার অনেক ভিডিও অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্টেড আছে, যারা আমাকে বিশ্বাস করেন যারা আমাকে ভালো করে চিনেন অবশ্যই তারাই বলতে পারবেন যে ইনশাআল্লাহ যে আসলে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে পাখি নিয়ে আমরা কতটা স্যাটিসফাই হয়েছি, বা যারা আমার মনে করেন আমার কাছ থেকে পাখি নিয়ে পালেন বা যারাই ই করেন না কেন তারা জানে যে আমি খারাপ পাখি কখনোই কাস্টমারদেরকে দেই না আর দেওয়ার চিন্তাভাবনাও রাখি না, কারণ একটা শখের জিনিস আর যদি আপনাকে খারাপ দেই তাহলে এটা আমার নিজেরও খারাপ লাগে, কারণ আমিও একজন পাখাল আর পাখি পালি, তার পাশাপাশি আপনারা মনে করেন আমার কাছে কিছু সেল করার জন্য পাখি থাকে ওইগুলো আপনাদেরকে দেখাই বা বিক্রি করার চেষ্টা করি আপনাদের মাধ্যমে, তো
এইখানে যে জোড়াটা দেখতে পারতেছেন, এখানে এই যে মেল ফিমেল একদমই ফুললি কনফার্ম, এটা কিন্তু নিউ অ্যাডাল্ট পেয়ার। যারা কথা শিখাইতে চান যে ভাইয়া আমি কথা শিখাইতে চাই কিন্তু আমার কাছে কথা শেখানোর মতো ভালো পাখি নাই, আমার কাছে সময় নাই, বা আমরা বিশ্বাস তো পেজ থেকে নিতে পারতেছি না, যারা ঢাকার বাইরে নেবেন তারা পাখির দাম সম্পর্কে এবং পালা সম্পর্কের আগে বলতে চাই, যারা এই ঢাকার বাইরে নেবেন না কেন, সম্পূর্ণ টাকা বিকাশ পেমেন্ট এবং বিকাশ খরচ সহ ডেলিভারি চার্জ সহ যারা দিবেন তাদের কিন্তু ইনশাআল্লাহ পাখিটা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের কিন্তু আমরা বাংলাদেশে সবার থেকে ফাস্ট ডেলিভারি করে থাকি, বাংলাদেশের যে কোনো প্রান্তে 3-4 ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি করে থাকি, ঢাকার বাইরে সর্বোচ্চ 5-6 ঘন্টা লাগে, তার বেশি আমাদের লাগে না, সেটা যে তাই হোক 5-6 ঘন্টা ইনশাআল্লাহ আপনারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে পারবেন, আর ঢাকার ভিতরে সর্বোচ্চ 2-3 ঘন্টা তার ঊর্ধ্বে লাগে না। আর যারা টিয়া পাখি তোতা পাখি ময়না পাখি যারা নিতে চান তো তারা অবশ্যই সম্পূর্ণ টাকা বিকাশ খরচ সহ আপনার ডেলিভারি চার্জ সহ দিতে হবে। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ অনলি 500 টাকা, আর ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জ দেওয়া হবে। এবং যারা হচ্ছে গিয়ে আপনার বলেন যে ভাই ডেলিভারি চার্জ এত বেশি কেন, ভাই আসলে ঢাকার ভিতরে আমরা হুন্ডার মাধ্যমে ডেলিভারি করি, আর অনেকে বলেন যে আগে টাকা পাঠাবো না, ঢাকার ভিতরে আগে পাখি পাঠান তারপর টাকা পাঠাবো, ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরেও হবে না এবং ঢাকার বাইরে তো ক্যাশ অন ডেলিভারি আমি না, বাংলাদেশে কোনো পাখালি বিক্রি করে না যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে দিবে তারা। তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু বয়স হচ্ছে 3-3.5 মাস, এগুলো কিন্তু অরিজিনালি ইন্ডিয়ান রিংনেট প্যারট। মানে যারা বলেন যে ভাই অরিজিনাল ইন্ডিয়ান রিংনেট প্যারট কীভাবে চিনবো, আমি কিন্তু ছেলে পাখিটার গলা জুম করে আপনাদেরকে মালাটা বারবার দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনারা এই দেখেন লাল কালার মালা মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, আর এর গলায় এই যে ফিমেলটার গলায় কোনো লাল কালার মালার কোনো চিহ্ন নাই, আর এই পাশে যে মেলটা দেখতেছেন ওর গলায় কিন্তু ফুললেই যে লাল কালার চিহ্নটা আছে, এটা ছেলে আর এটা হচ্ছে মেয়ে। এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে অনলি 4,500 টাকা, যদি কোনো দামাদামি না করেন একদম ফিক্সড প্রাইস 4,000 টাকা, কোনো দামাদামি হবে না, যারাই নেবেন না কেন ফিক্সড প্রাইস 4,000 টাকা। আর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 01997732311, লোকেশন মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব। আমি আমার ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01997732311, লোকেশন মিরপুর 11 নম্বর। তো যাদেরই লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর সুন্দর সুন্দর পাখি নেওয়ার জন্য আমাদেরকে নক দিবেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব। তো এই পেয়ারটার দাম মাত্র 4,000 টাকা, 3-3.5 মাস বয়স। অনেকে বলতে পারেন আগের ভিডিওতে দেখছি ভাই সেই পাখিগুলো কিনা, না সেই পাখি না, সেই পাখিগুলো বিক্রি হয়ে গেছে অনেক আগেই মাশাআল্লাহ আপনাদের কারণে, আমি আবার নতুন কিছু কালেকশন করছি আপনাদের জন্য, এই জন্য ভিডিওটা দেওয়া আপনাদের কাছে। তো দেখতেই পারতেছেন খুবই চমৎকার, আর এই পাখিটা গেল মাশাআল্লাহ। এখন উপরে যে একটি একজোড়া ব্লিডিং পেয়ার বা একজোড়া বন্ডিং পেয়ার বলতে পারেন, কনফার্মলি বন্ডিং পেয়ার, যারা খুঁজতেছিলেন যে একজোড়া 100% বন্ডিং পেয়ার নিব বা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইব্রাহিম ভাই এমন একজোড়া পাখি আমাকে দেন, তো আমি বলছিলাম যে ভাই আমার কাছে আপাতত কোনো পাখি নাই, বাট আনলে ইনশাল্লাহ আমার ইউটিউবে সবার আগে ভিডিও আপলোড করা হয়। তো তারাই বলতেছিলেন যে ভাই ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আমাদেরকে একটু জানাবেন, বা আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে যাদেরকে জানাইতে পারি না, বা যাদের না আমাদের কাছে তাদের নাম্বার থাকে না বা তাদের লোকেশন বা ঠিকানা আমাদের মনে থাকে না, তো আজকে তাদের জন্য এই বিষয়টি দেখতে পারতেছেন যে ভাইয়া যারা খুঁজছিলেন যে ইব্রাহিম ভাই আমাকে একজোড়া রানিং পেয়ার দেন বা আমি হচ্ছে ডিম বাচ্চা করাবো এরকম একজোড়া রানিং পেয়ার আমি আপনার কাছ থেকে চাই ইব্রাহিম ভাই আমাকে দেন, তো তাদের জন্য আজকে এই যে রানিং পেয়ারটা দেখতে পারতেছেন একদম কনফার্মলি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে। যারা বলেন যে ইব্রাহিম ভাই ডিম বাচ্চা কনফার্ম গ্যারান্টি কীভাবে দিবেন বা আপনি কীভাবে জানেন যে এই পাখিটা ডিম দিবে, অবশ্যই এইগুলো হচ্ছে আমার নিজের লোকাল ব্রিডের পাখি, আমার কালেকশন করা লোকাল ব্রিডের ভালো ভালো খামারিওয়ালাদের কাছ থেকে, এবং যারা সেট আপে রাখে সুস্থ সবল ভালো পাখি তাদের কাছ থেকে কালেকশনে আনা, কারণ তারা কখনোই আমাকে খারাপ পাখি দিবে না। আর আমি পাখি সম্বন্ধে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেকটাই বুঝি, তার জন্য খারাপ পাখি আমি আনিও না আর ইনশাআল্লাহ খারাপ পাখি আমি আপনাদেরকে দেখাইও না। তো দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু মানে সুন্দরভাবে দেখা যাচ্ছে, মাথা থেকে লেজ অবধি দেখেন
একদম ফুললি বন্ডিং পেয়ার, দেখেন কোনো কামড়া কামড়ি কোনো শব্দ নাই। আর যেগুলো হচ্ছে আপনার মনে করেন জঙ্গলি পাখি থাকবে বা অন্য কোনো পাখি থাকবে, তারা মারামারি করবে কামড়া কামড়ি করবে, কখনোই এতটা মিল ভালোবাসা দিয়ে থাকবে না কখনোই। তো এই পাখিগুলো আপনার হচ্ছে গিয়ে মনে করেন যারা চাচ্ছিলেন ব্রিডিং পেয়ার বা বন্ডিং পেয়ার, মেল ফিমেল দেখেন কতটা লেজটা দেখেন মাশাআল্লাহ, খুবই চমৎকার পাখিগুলো। আসলে আল্লাহ পাকের সৃষ্টির অনেকটাই নিয়ামত এই একটা, মানে এই পাখির একটা ই কতটা সুন্দর চমৎকার দেখেন গলায়। কিন্তু যারা বলেন যে ভাই মেল ফিমেল চিনবো কীভাবে বা ফিমেল চিনবো কীভাবে বা যেটা মেল সেটা চিনবো কীভাবে, ইতিপূর্বে আমি যে আপনাকে পাখিটা দেখালাম আপনাদেরকে, তো আপনার হচ্ছে গিয়ে সেই পাখিটি আপনার অবশ্যই, তো অবশ্যই 100% এই যে গলায় দেখতে পাচ্ছেন লাল কালো একটি রিং রয়েছে মানে গোল আকারের। যারা বলেন যে ভাই আমি মেল ফিমেল চিনবো কীভাবে, এই যে মেলটার গলায় দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার লাল কালো রিং, এবং ফিমেলটা দেখেন কোনো রিং নাই, একদম সবুজ রিং। অনেকে বলেন যে ভাই আপনার মনে করেন যে এটা বয়স হইলে তখন রিং উঠবে, কনফার্ম পেয়ার নিয়ে যাবেন গ্যারান্টি সহ, যদি আপনার মনে করেন ডিম বাচ্চা না করে ফেরত দিতে পারবেন, এই অপশনও রয়েছে। আর পাখিগুলা কিন্তু খুবই চমৎকার ভিউয়ার্স, কারণ হচ্ছে আপনার গিয়ে এই পাখিগুলা আপনার দাম খুবই কম দিব আজকের বাজারে, একদমই ধরতে গেলে পানির দামে দিয়ে দিব। আমি ইতিপূর্বে যে কয়টা জোড়া সেল করছি অনেক মনে করেন ভালো দামে দিছি কম দামে দিছি, এই জোড়াটাও ইনশাআল্লাহ কম প্রাইসে ভালো পাখি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আশা করি। আর আপনাদেরকে একটা কথা বলার আছে, কথাটা হচ্ছে এই যে যারা নতুন পাখাল পালতে চান বা যারা পাখি প্রেমিক রয়েছেন নতুন পাখি পালবেন, অবশ্যই তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যে পাখিটা আপনি নেবেন তার সুস্থতা অসুস্থতা দেখে চেক করে নেবেন। আর আমার লোকেশনে যদি আসতে চান, আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 নম্বর। আমাদের লোকেশনে আসতে চাইলে অবশ্যই আপনার আয়সা দেখা সুন্দর মতো সুস্থ না অসুস্থ পাখি দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আর আমার কাছে বর্তমানে 2 জোড়াই পাখি আছে, যাদের লাগবে খুব দ্রুতভাবে যোগাযোগ করলে আমি মনে করি আপনারা নিতে পারবেন। উপরের পেয়ারটা কোনো দামাদামি করবেন না, ফিক্সড প্রাইস 5000 টাকা, আগের জোড়ার মতোই ফিক্সড প্রাইস 5000 টাকা। আর নিচের পেয়ারটা হচ্ছে আপনার 4000 টাকা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 01997732311, লোকেশন মিরপুর 11 নম্বর। তা আপনার অনেকে কুষ্টিয়া মিরপুর ভাবেন বা মেহেরপুর ভাবেন, আসলে না, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর, মানে আপনার হচ্ছে ঢাকা মিরপুর যেটা রয়েছে সেখানে হচ্ছে ঢাকা মিরপুরে আপনারা যদি অবশ্যই আসেন, বা আপনারা অনেকেই নিতে চান পাখি ডেলিভারি যে ভাই আমি কীভাবে নিব, তাহলে তাদের জন্য ডেলিভারি সুবিধাটা হচ্ছে ঢাকার বাইরে যারাই আমার যে কোনো পাখি নেন না কেন, টিয়া পাখি নেন বা ময়না পাখি নেন, অবশ্যই সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জ সহ বিকাশ খরচ সহ আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপরে আপনাদের গন্তব্যে আপনাদের এক্স্যাক্ট লোকেশনে পাখিটা পাঠিয়ে দেওয়া হবে। আজকে টাকা দিলে আপনার ঢাকার বাইরে কালকের ভিতরে পাখি ডেলিভারি পেয়ে যাবেন, অনলি অন 12 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি খুব সহজেই পেয়ে যাবেন। তো যারা বুঝতে পারলেন যারা চিনতে পারলেন অবশ্যই আমাদের কাছ থেকে পাখিতে নেওয়ার চেষ্টা করবেন। এই জোড়াটা অনলি অন ফিক্সড প্রাইস 5000 টাকা, আর এখানে যে জোড়াটা রয়েছে সেই জোড়াটা মাত্র ফিক্সড প্রাইস 4000 টাকা, কোনো দামাদামি কোনো কিছু করা যাবে না, অনলি অন ফিক্সড প্রাইস, কারণ দামাদামি করে পাখি বিক্রি করি না। আপনারা জানেন যে বার্ডস আনলিমিটেড বিডি ফিক্সড প্রাইসে পাখি বিক্রি করে। অবশ্যই আমাদের ভিডিওটি যাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে তারা আমাদের কাছে আসবেন, আমাদের কাছ থেকে পাখি নিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের কাছে এই একটা কামনা। খোদা হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব দেবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন।